হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায়। আমিও খুব ভালো আছি। তো দেখো, সেদিন বিকেলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, ভাবলাম একটু গঙ্গার ধারে যাব, কারণ তোমরা তো জানো আমি মাঝে মাঝে গঙ্গার ধারে যাই, আমার খুব ভালো লাগে জায়গাটা। তো সেদিন মেয়ে বললো, মা আজকে আমাদের পাশের ঘাটে যাব না, আজকে আমি বারো মন্দিরে যাবো। তো চলে গেলাম বারো মন্দির ধারের দিকে। দেখো কদিন পরেই কিন্তু রথ, তার জন্য দোকানপাট বসে গেছে, মেলা শুরু হয়ে গেছে আমাদের এদিকে। আমার তো খুবই আনন্দ হচ্ছে, কারণ এই মেলাটা এক মাস থাকে, আর আমরা মাঝে মাঝে চলে আসি মেলায় ঘুরতে, খুব ভালো লাগে আমার আমার আর দেখো আমার মেয়ে পুরো চুপচাপ বসেছিল, তার জন্য ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম আমি। আর চলে এলাম মন্দিরে। তো এই জায়গাটার নাম বারো মন্দির কেন বলো তো? এখানে বারোখানা শিবলিঙ্গ আছে, তো এক একজনের এক এক রকম নাম আছে এখানে। তো আমি সবাইকে একটু প্রণামটা করব, তার জন্য উপরে উঠছিলাম। আর একজন দেখো ভেতরে ঢুকেছে, সে আর বেরোচ্ছে না, এত ভালোবাসে ও ভোলু বাবাকে যে বেরোতে ইচ্ছে করছে না, ও প্রণাম করেই যাচ্ছে, কী যে বলছে ভোলু বাবার সঙ্গে ওই জানে আর ওর ভোলু বাবাই জানে। তো আমরা আবার এদিকে চলে এসেছি প্রণামটা করতে। আর তোমরা যারা আমার শ্রীরামপুরের বন্ধু, তারা তো জায়গাটা চেনো, আর যারা চেনো না আমার বন্ধুরা, তারা দেখে না ওই এই জায়গাটা কত সুন্দর, তোমরাও কিন্তু মাঝে মাঝে এখানে ঘুরতে আসতে পারো। তো চলে এলাম এবার এই সাইডে, এই সাইডে মন্দিরে কাজ হচ্ছিলো, তার জন্য আর উপরে উঠিনি, আমি নিচ থেকেই প্রণাম করে নিলাম। তো এবার চলে যাবো একটু গঙ্গার ঘাটে বসবো। তো দেখো কত লোক বসে আছে এখানে, কি ভালো লাগছে না দেখতে? সত্যি বিকেল হলে গঙ্গার ঘাটে আসলে যেন মনটা একদম শান্তি হয়ে যায়। তো বসার আগে মাথায় একটু জল দিয়ে নিলাম, ওদেরকেও দিয়ে দিলাম। তো দেখো এখানটা কি দারুণ লাগছে দেখতে, আর নৌকাটা যাচ্ছে, ও যা লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। তো দেখো ফেরার পথে আবার ভোলু বাবাকে প্রণাম করে নিলাম আমি, এবার বেরিয়ে পড়বো। তো বেরোনোর আগে ভাবলাম একটু চা খাবো, এখানকার মালাই চাটা আমি অনেকবার খেয়েছি এর আগে জানো না, তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো এবার বুঝতে পারিনি আমি যে এত বাজে চা এটা খেতে হবে। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু সত্যি খুব বাজে চা, আমি পুরোটা খেতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।